প্রতিদিন নতুন নতুন টম এন্ড জেরি দেখতে চাইলে এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা অল করে দাও, তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে। রাক্ষস মাছটাকে আমি আবার ধরছি, আর এই রাক্ষস মাছটাকে দিয়ে আমি রেসিপি রান্না করব। আমি দেখিয়ে দেব যে আমিও রাক্ষস মাছ দিয়ে রেসিপি রান্না করতে পারি। আর বইয়ের মধ্যে এখন লেখা আছে প্রথমে চামিচ দিয়ে রাক্ষস মাছটাকে উপরে তুলতে হবে। কি ব্যাপার, চামিচ দিয়েছি মাছটাকে আনার জন্যে, আর মাছটা মনে হচ্ছে চামিচটাকে কি খেয়ে ফেলছে নাকি, একবার দেখা দরকার। কি সর্বনাশ, চামিচটাকে এভাবে কামড় দিয়ে রেখেছে কেন? হাই হাই, কি করছে? ওরে সর্বনাশ, আমার হাতের তো একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। মাছের ঘরে মাছ, তোর এত বড় সাহস, তুই আমার হাতের 12টা বাজিয়েছিস? দাঁড়া, তোকে আমি ঝাঁকুনি দিয়ে তোর জীবনের 12টা বাজাবো। দাঁড়া রাক্ষস মাছ, তুই তো এমনিতেই সাইজ হবি। আগে চুলায় আগুনটা দিয়ে আসি, তারপর দেখতে পারবি কত প্রকার ও কত রকমের সাইজ হয়। আমি থাকতে টম এই মাছটাকে কে ফেলবে? কখনোই না। দরকার পড়লে মাছটা এখান থেকে নিয়ে আমি পালাবো। চুলার আগুনের পাওয়ার বাড়ার জন্য লাকড়ি আমি আরও বাড়িয়ে দিয়েছি। আগুনের পাওয়ার বেড়ে গিয়েছে, পানি এখন আরও গরম হয়ে যাবে। তাড়াতাড়ি যাই, বইয়ের মধ্যে দেখি এই মাছটাকে রেসিপি করার জন্য আর কি কি পদ্ধতি আছে। এখানে কি ব্যাপার, পাশে থেকে মাছটা দেখতে পাচ্ছি না। কি সর্বনাশ, এখান থেকে মাছটা আবার কোথায় গেল? এখানে তো আবার ভূতও আসার কথা না। কি রে সর্বনাশ, এ তো দেখছি পুচকে ইঁদুরটা আমার মাছ নিয়ে পালাচ্ছে। ওরে পাটপার, তুই আমার মাছ নিয়ে পালাবি আর আমি চেয়ে চেয়ে দেখব? কখনোই না, তোকে আমি চামিচ অ্যাটাক করবো। এবার দেখি তুই পালাস কি করে। এই রে কাম সারছে, চামিচ অ্যাটাক আসছে। ওরে বাপরে বাপ, মাছটাকে আর রাখতেই পারলাম না। এই তো আমার মাছ আবার আমার কাছে চলে আসছে। এবার এটাকে ক্যাচ ধরতে হবে। এক সময় আমি খেলায় চ্যাম্পিয়ন ছিলাম, এজন্য এটাকে আমি সহজেই ক্যাচ ধরতে পেরেছি। আর এই যে ছোট্ট সোনা, তুমি আমার কাছ থেকে সহজেই পালাতে পারবে না, বুঝলে? কারণ আমি তোমাকে রেসিপি রান্না করে খাবো, অনেক মজা করে খাবো। আজকের খাওয়াটা আমার সেরা খাবার হবে। হা হা, ওরে বাবা রে বাবা, এটা কি হলো? মাছ কই? ওরে, মাছের পুতুলে আমার মাথা ঢুকে গেছে। তুই আমাকে খাবি, তোকে খাওয়ার শখ মিটাচ্ছি, তোর মুখের 12টা বাজিয়ে দেব। ওরে গেছি রে, ওরে বাবা রে, আমার মুখটা কামড়ায় তাবড়া তাবড়া করে দিচ্ছে রাক্ষস মাছটা। এই রাক্ষস মাছ এবার থাম। ওরে বাবা রে বাবা, সেরের মধ্যে ঢুসকে উল্টি দিয়ে পড়েছি, আর এইদিকে আমার মুখেরও 12টা বাজিয়ে দিয়েছে এই মাছটা। আমাকে খাওয়ার শখ এবার তোর মিটছে না। হায় হায়, এখানে তো পানি অল্প, একটু পরে তো আমি পানি শূন্য হয়ে মারা যাব। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, তাড়াতাড়ি আমাকে পানির মধ্যে নাও। এই জেরি, মাছটাকে বাঁচানোর জন্য প্রচুর পানি দরকার, আর ওই পাশে দেখো একটা জাদুর কাঠি আছে, সেই কাঠি দিয়ে উপরে গুঁতা দাও, তাহলে সাথে সাথে বৃষ্টি হবে। বৃষ্টির জাদুর কাঠি? ঠিক আছে, আমি এখনই জাদুর কাঠি নিয়ে আসছি। এই যে রাক্ষস মাছ, তুমি তো পালিয়েও আমার হাত থেকে রক্ষা পেলে না, আর রক্ষা পাবেও না। ঠিক আছে, এবার চলো, তোমাকে দিয়ে আমি রেসিপি রান্না করব, তারপর মজা করে খাবো। হা 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 হা, আজকের রেসিপি অনেক মজা হবে। কি ব্যাপার, এই যে পুচকি ইঁদুর, তুমি এখানে কি করছো? এই কাঠে আবার গুঁতাচ্ছ কোথায়? কি রে, কাইলাকুতার গু বলে উপরে একটা গুঁতা দিয়েছে জেরি, তার সাথে সাথে ছোট্ট একটা মেঘের হাঁস। হা 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 হা, এই হাঁস আমার কিছুই করতে পারবে না, বুঝলে জেরি? আমার হাসতে মন যাচ্ছে। ওরে বাপরে বাপ, সত্যি সত্যি তো বৃষ্টি শুরু হয়ে গেছে, ভারী বৃষ্টি, একেবারে ঘরের ভিতরে ডল এসে গেছে। আমি পানির নিচে ডুবে যাচ্ছি তো। আরে আমাকে কেউ বাঁচাও, আমি পানির নিচে ডুবে মরতে চাই না, বাঁচাও। বাঁচাও তাই না? তোকে কেউ বাঁচাবে না, তোকে এখন আমি সাইজ করব। সামনে একটা টেবিল দেখতে পাচ্ছি, তাড়াতাড়ি টেবিলটাতে ধরে রাখি, তাহলে আমি পানির নিচে ডুববো না, কারণ আমি সাঁতার জানি না। হাই হাই, মাছটা আমার পিছু পিছু আসছে, তাড়াতাড়ি টেবিলের উপর উঠতে হবে। যাক বাবা, অল্পের জন্য বেঁচে গিয়েছি, আমাকে কামড় দিতে চেয়েছিল। বললেই হলো, তুমি আমাকে কামড় দিতে পারবে না। ঠিক আছে, তোমাকে আমার জিহ্বা দেখাবো। রাক্ষস মাছ কনকার, কি আমাকে জিহ্বা দেখাস? তবে রে, তোরে তো আজকে আমি কাইছি রে। আরে মাছটা আবার কোথায় চলে গেল? কি সর্বনাশ, টেবিলটা নড়ছে কেন? হায় হায়, মনে হচ্ছে টেবিলটা কে ফেলছে। কি রাক্ষস মাছের পালায় পড়লাম রে বাবা, এখানে দাঁড়াতেও পারছি না। হায় হায়, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, টেবিলটা ডুবে যাচ্ছে। কি সর্বনাশ, এটা কি করছে আমার সাথে? একটু পরেই তুই পানিতে ডুববি, আর তখন আমি তোকে খাবো। আমি পানিতে ডুবে যাচ্ছি, কে কোথায় আছো বাঁচাও, আর কিছুক্ষণ থাকলে আমি পানিতে ডুবে মারা যাব। হ্যাঁ, আমাকে যে বাঁচালো সে পানিতে ডুবে যাচ্ছে। কখনোই না, আমি থাকতে তোমাকে পানির নিচে ডুবতে দেব না। আমি এখনই আসছি। কই, এই তো, তুমি এখন আমার পিঠে উঠে বসো। কি ব্যাপার, তুমি ডুবে যাচ্ছ কেন? আরে আমার পিঠে উঠে বসো। এই তো হয়েছে, এবার আমি তোমাকে পানির উপরে বাসাচ্ছি, ঠিক আছে? তুমি মরবে না। হ্যাঁ ঠিক আছে, এখন জেরি বন্ধু। হ্যাঁ বন্ধু, এখন আমি ঠিক আছি, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে এখন বাঁচিয়েছো। জেরিকে রাক্ষস মাছ বাঁচিয়েছে, আমাকে কে বাঁচাবে? আমিও তো এখন ডুবে যাচ্ছি। এই টম, বাঁচতে চাইলে তাড়াতাড়ি ঘরের জানালাটা খুলে দাও, তাহলে ঘর থেকে পানি বের হয়ে যাবে, সবাই বেঁচে যাবে। জানালা খুললেই পানি বের হয়ে যাবে তুমি বলছো? ঠিক আছে। আরে আমি তো জানতাম জানালা খুললে পানি বের হয়ে যাবে, তোমার বলতে হবে না। তুমি এখান থেকে যাও, আর আমি এখনই জানালা খুলছি। এখন জোরে টান দিতে হবে। দিয়েছি টান, খুলছে না তো। আর একটু জোরে টান দিতে হবে। কি রে, তাও তো খুলছে না। এবার বুঝছি, সম্পূর্ণ শক্তি দিয়ে টান দিতে হবে। দিয়েছি টান, খুলে গেছে। ও, আমিও একেবারে পানির সাথে নিচে চলে আসছি। ওরে বাবা রে বাবা, মাটিতে একেবারে ঢুসকে আমি চিতই পিঠা হয়ে গেছি। না, এখনও আমি বেঁচে আছি। এখানে পানি নেই, তাড়াতাড়ি আমাকে পানিতে নাও, তা না হলে আমি মরে যাব। এই জেরি, এটা এভাবে থাকলে মারা যাবে। তুমি একটা কাজ করো, এই জাদুর কাঠি দিয়ে এটা শরীরে গুঁতা দাও, আর বলো পা হয়ে যাও, তাহলে এটা সাথে সাথে পা হয়ে যাবে, তাহলে সে পানি ছাড়াও থাকতে পারবে। ঠিক আছে, আমি এখনই বলছি, সুমন্ত্র সু কাইল্লা কুত্তার গো, এখনই মাছের কয়েকটা পা হয়ে যাও গো, মানে 2টা পা হয়ে যাও এখনই। ওয়াও, আমার এখন পা হয়ে গেছে, আমি এখন হাঁটতে পারি, আর পানিতে যেতে আমার মন চাচ্ছে না। হ হ হ, আমি এখন হেঁটে হেঁটে সবখানে যেতে পারবো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু টমকে তো আমার এখন সাইজ করতে হবে। হ্যাঁ, মাছের তো দেখছি পা হয়ে গেছে, এবার তো আমাকে হেঁটে হেঁটে ধরবে। এখানে আর তাকা যাবে না, এখান থেকে আমার দ্রুত পালাতে হবে। তুই পালিয়ে যাবি কোথায়? তুই যেখানে যাবি আমি সেখানেই যাব, কারণ এখন আমার পা আছে, তোকে আমি পা দিয়ে দৌড়ায় ধরতে পারবো। ঘোড়ার ডিম ধরতে পারবে। আমি দেখো জুপের ভিতর লুকিয়ে গেছি, এবার তো তুমি আমাকে খুঁজেই পাবে না। এই ব্যাপার, টম তো এখানে আসছিল, হঠাৎ করে গায়েব হয়ে গেল কি করে? কে? টমের গন্ধ পাচ্ছি এই জুপে, তার মানে টম এই জুপের ভিতর লুকিয়ে আছো, তাই না? দাঁড়াও, এখানে যত পাতা আছে সব পাতা আমি খেয়ে ফেলবো। জুপ এখন পরিষ্কার। এই যে টম, কেমন আছো তুমি? আমি বালা আছি। ওরে সর্বনাশ, রাক্ষস মাছ আমাকে বালা বোরা দিগায়, এখান থেকে আবার পালাতে হবে। আরে টম তো দেখছি আবার পালাচ্ছে। এই, তুই আবার পালাচ্ছিস, কিন্তু লাভ নেই, পালিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবে না। এই রে, টম তো দেখছি গাছের উপর উঠে গিয়েছে। সমস্যা নেই, আমি গাছের গুঁড়িতে কেটে দিব, তারপর টম এমনি এমনি নিচে আসবে। এই তো, এখনই গাছটা পড়ে যাবে। আসো টম, কাছে আসো, তোমার সাথে আমার কথা আছে। এই তো, এখন টমকে আমার ধরতে হবে। টম একটু দাঁড়াও, আমি এখনই আসছি তোমার কাছে। আমার কাছে আইসস তো কি হয়েছে? দেখ, আমার কাছে একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে তোকে পিটিয়ে তক্তা করে ফেলবো। এবার কি করবি? এটা কি হলো? লাঠির মাথা কই গেল? সর্বনাশ, লাঠির মাথা কে ফেলেছে? এবার তো আমার পালা। হায় হায়, আবার এখান থেকে পালাতে হবে। তুই পালাবি কতক্ষণ? তোকে তো আমি আগেই বলেছি, তুই যেই দেশে গিয়ে লুকাবি আমি সেই দেশে যাব। তুই মাটির উপরে থাকলে আমি মাটির উপরে, তুই মাটির নিচে গেলে আমিও মাটির নিচে। তুই ঘরে ঢুকে গেলি। বাপরে বাপ, একটুর জন্য আমি রাক্ষস মাস্টার হাত থেকে বেঁচে গিয়েছি। কি ব্যাপার, আমার লেজটা ব্যথা করছে কেন? কি রে, মনে হচ্ছে তো আমার লেজটা কে ফেলেছে। সর্বনাশ, শেষমেশ আর রেহাই পেলামই না। ওরে, আমি তো এই ছুটে অজ্ঞান হয়ে গেছি। আমি মনে হয় এবার সত্যি সত্যি মরে ভূত হয়ে গেছি। কি ব্যাপার টম, তুমি অজ্ঞান হয়ে গেছো না মরে ভূত হয়ে গেছো? ব্যাপার না, এবার আমি ভূতকে রেসিপি রান্না করে খাবো। আহ, টমকে দিয়ে যদি রেসিপি রান্না করি অনেক মজা হবে, হা 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 হা, আজকে মজা করে খাবো। ইঁদুরগুলার কত বড় সাহস! আমার রোবটের কাছে অনেকগুলা খাবার ছিল, এগুলা তো খেয়েছেই, তার সাথে আমার রোবটের যত তার ছিল সবগুলাকে কেটে টুকরো টুকরো করে দিয়েছি। কিন্তু আমি না চোর বান্দা, এত সহজে ছাড়ছি না। এবার রোবটটাকে জাদুর বাঁশি দিয়ে পাঠিয়েছি। এবার রোবটটা জাদুর বাঁশি বাজাবে, আর সেই বাঁশির সুর শুনে ইঁদুরগুলা ঘর থেকে বের হবে, আর তখনই আমি ইঁদুরগুলাকে পাকড়াও করাবো এই রোবট দিয়ে। আহ, এই বাঁশির সুরটা আমাদের রাজা বাজায়, এজন্য আমরা বাঁশির সুর শুনে শুনে আমরা দেনহারা হয়ে আমরা যেতে থাকি বাঁশির কাছে। এখন আমরা তাই করছি। এই তো পুচকে ইঁদুরের দল, তোমরা খুব চালাক তাই না? এবার আসো, কাঁচার ভিতর সোজা এসে ঢুকে পড়ো, তারপর বন্দি করব তোমাদের। ওরে, কোথায় যাচ্ছি আমরা? সর্বনাশ, আরেকটু গেলে তো কাঁচায় বন্দি হয়ে যেতাম। আরে মামা, তুমি কিছু চিন্তা করো না, সেই ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। এই দেখছো বোমা, এখন বোমাটা জ্বালিয়ে দাও। তারপর আমি এই কাঁচার ভিতর ঢুকে দিয়েছি, এবার তুমি কাঁচাটা বন্দি করে দাও, তারপর দেখো। ওরে সর্বনাশ, ইঁদুরগুলা কি করলো? আমার রোবটটাকে একেবারে বম দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই যে পুচকি ইঁদুর, এবার তুমি পালাবে কোথায়? এবার তোমাকে আমি ঠিক ধরে ফেলবো। কি ব্যাপার? ইঁদুরের শরীরে একটা লাভের স্টিকার এসে পড়ল, সাথে সাথে ইঁদুরটা জানি কেমন করছে। কি রে, এটার ভিতর আবার জিনভূতে আসর করলো নাকি? আমার চোখগুলা কেমন করছে, আমার মনে হচ্ছে কাউকে আমি এখন একটা কিস দেব, আমার ভালোবাসার টানে একটা কিস দেব। হ্যাঁ, ভালোবাসার টানে ইঁদুরটাকে পাগল হয়ে গেল নাকি? আমি এখন তাকে ধরবো, তারপর তাকে আমি আস্ত গিলে ফেলবো। কি সর্বনাশ, ইঁদুরটা আমাকে ট্রাই দেয় কেন? কি রে, কিছুই তো বুঝতে পারছি না। আমি তো শিওর ইঁদুরটার শরীরে জিনভূত আসর করেছে, এটা একেবারে আমার উপর উঠলো কেন? হায় হায়, এটা আমাকে কিস দিল কেন? আমি ঠিক বুঝতে পারছি ইঁদুরটা যে চালাকের চালাক, আমার হাত থেকে বাঁচার জন্য এসব ভঙ্গি ধরতাছে।